বিশ্বের বিনোদন জগতের সিংহাসনে বসে থাকা শাহরুখ খান শুধুমাত্র একজন কিং খানের খেতাবে সীমাবদ্ধ নন। তিনি একজন নিষ্ঠাবান বাবা, তিন সন্তানের আদর্শ অভিভাবক। আরিয়ান, সুহানা এবং আব্রাম, এই তিনটি নামে লুকিয়ে আছে তার জীবনের সকল আনন্দ। সন্তানের জন্য তিনি যে কোনো কিছুই করতে প্রস্তুত, কিন্তু যদি কখনো তিন সন্তানের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা বা ঝগড়া শুরু হয়, তখন শাহরুখ খান কার পক্ষ নেবে? উত্তরে শাহরুখ খান বলেন, আসলে তাদের মধ্যে কম ঝগড়া হয়। বিষয়টি খুব অদ্ভুত, আমি ভাবছি আজ অব্দি কোনো ঝগড়া হয়নি, আর না হলেই ভালো। তারপর কিছুটা গম্ভীর হয়ে বলেন, সম্পত্তির ভাগাভাগি নিয়ে বড় সমস্যা হতে পারে। এরপর কিছুক্ষণ চিন্তা করে বলেন, কিন্তু আমি সোহানার পক্ষ নেব। ছেলেরা তো ঠিক আছে, আমি তাদের ভালোবাসি, কিন্তু আমার মনে হয় মেয়েরা খুব সুন্দর ও মিষ্টি হয়। আমার মনে হয় ওরা বেশ বলিষ্ঠ, তাই আমার সোহানার পক্ষ নেওয়ার কারণ আমি শক্তিশালী দিকে থাকতে চাই। এ কথায় উপস্থিত সবাই হাততালিতে ফেটে পড়েন। শাহরুখের বুদ্ধিমত্তার প্রশংসায় মুখরিত হল গোটা হল। বর্তমানে শাহরুখ সোহানের সঙ্গে কিং সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন। সিনেমার জন্য তিনি নিজের লম্বা চুল কেটে ফেলেছেন এবং নিজের নতুন লুক শেয়ার করে অনুরাগীদের ধন্যবাদ জানাতেও ভোলেননি বলিউড বাদশাহ।